আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি, গ্রামটির নাম সেনহাটি। সেনহাটি হলেও এখানে পালপাড়া নামে অনেকেই চেনে, অর্থাৎ পুরো গ্রামের মানুষই এখানে মৃৎশিল্পের সাথে জড়িত। যারা হস্তরেখা দেখাতে চান তারা এখান থেকে দেখাতে পারেন। ভাগ্য পরীক্ষা করে নিন, যাচাই করে নিন আপনার ভাগ্য। আজকে আমি আমার বান্ধবীর সাথে আসছি। এ বান্ধবী, এই জায়গার নাম কি বল? সেনহাটি। সেনহাটি, ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে যাই সব জায়গার নাম। এগুলো সব সাজ না? প্রতি বাড়ি গেলে আপনি উঠানে দেখতে পাবেন মাটির তৈরি জিনিসপত্র, অর্থাৎ তারা এটা বছরের পর বছর ধরে করে আসছে তাদের জীবিকা নির্বাহের জন্য। তো আমি এসেছি আমার বান্ধবীর সাথে, এবং আমার খুব ভালো লেগেছে যে আমি যে বাড়িতেই যাচ্ছি তারাই দেখছি যে তৈরি করছে। তবে আমার দুর্ভাগ্য ছিল যে আমি সকালে আসিনি। মানে যদি আপনি অনেক সকালে সকালে আসেন, তাহলে আপনি যে পুরাতন পদ্ধতি অর্থাৎ সনাতন পদ্ধতিতে যে একটা চাকা ঘুরিয়ে তৈরি করে মাটির জিনিসপত্র, এটা আপনি দেখতে পাবেন। তো আমি যেহেতু লেট করে এসেছি, একটু বেলা করে এসেছি, তাই আমি সেই জিনিসটা দেখতে পাইনি। অলরেডি অনেকে তৈরি করে উঠানে শুকাতে দিয়েছিল সকল জিনিসপত্রগুলো। বলছি কাকা, আপনাদের এই যে হচ্ছে মানে এই পেশায় আপনারা কত বছর আছেন? আমরা তো ছোটবেলাতেই করতাম। আপনাদের পূর্বপুরুষ সবাই এই পেশায় ছিলেন না? আচ্ছা আচ্ছা, কিন্তু আনুমানিক কত বছর আগে এই গ্রামে এই এই মাটির কাজ শুরু হয়েছে আপনি কি তা বলতে পারবেন? আরে বাবারে, ইয়া তো আমাকে জন্মের থেকে আমার বাপ দাদারা করে আসছে, কিংবা আমরা করতেছি। আচ্ছা আচ্ছা, কয় বছর তোমার কথা কব? তো আমরা তো 50-55 বছর করে আসতেছি। এই যে এই চুলাটাই পুরান না? ও আচ্ছা, এই গ্রামে সবাই কি এইটা করেই জীবিকা নির্বাহ করে? না, আপনাদের এটা দিয়ে চলে যায়, ভালোই। গ্রামে রাস্তার সাইডে সব পেঁপে গাছ, খুব সুন্দর, পাকলেতে এসে এসে খাওয়া যায়। তো তো আমরা যে ভাইয়া আজকে আপনি আমাদের এখানে নিয়ে আসলেন, এখানের আসার যে ডিরেকশনটা একটু ক্লিয়ার করে বলেন। আসলে আমি আসি নাই, তো আপনার সাথেই তো আসলাম প্রথম। শিববাড়ি থেকে অটোতে উঠবা, অটোতে আসবা দৌলতপুর বাজার। আচ্ছা, দৌলতপুর বাজার এসে ঘাট পার হবে, নদী পার হবে। আচ্ছা, নদী পার হবে, একটা ভ্যান বা অটো নিবা, ওদের বলবা যে জোড়া তাল পুকুর। আচ্ছা আচ্ছা, পালবাড়ি বললে ওরা একদম এখানে নামায় দিবে। ও, আর এইখান থেকে যদি হেঁটে আর 10 মিনিট হেঁটে যাও আর একটা পালবাড়ি আছে। তাহলে আসতে হ্যাঁ হ্যাঁ কত কস্টিং আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরচ কত হতে পারে? শিববাড়ি থেকে তোমার অটোতে তোমার একজন 20 টাকা করে নিবে। দৌলতপুর বাজার পর্যন্ত নদী পার হতে কোনো টাকা নেয় না, কিন্তু ঘাটে টাকা নেয়। ওই পাশে ঘাটে নেয় 2 টাকা, এই পাশে 1 টাকা, আর 3 টাকা নিবে। আচ্ছা, আর এই পাশে ভ্যানে একজন 15 টাকা করে নেবে। আচ্ছা, যাক তাহলে তো সহজেই আসতে পারবে, আর রাস্তাঘাটও এখন অনেক ভালো আগের চাইতে। আর এখন আমরা আরেকটা পালপাড়ায় যাচ্ছি না? এই পালপাড়া শুধু সব বড় বড় জিনিস তৈরি, এখানে মাটির হাড়ি, কলস, ফুলের টব, তারপরে তোমার আরো অনেক ধরনের জিনিস, বড় বড় মাটির বড় জিনিস তৈরি। আচ্ছা আচ্ছা, তাহলে যাই দেখি ওই পালপাড়ায় কি পাওয়া যায়। সুন্দর সরিষা ক্ষেত, গ্রামের রাস্তা। হ্যাঁ, এইখানে যদি কখনো আসিস খুব সকালে ভোরে আসতে হবে, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে খুব ভালো মতো দেখা যাবে, এবং যারা নিবে এখান থেকে সহজে নিয়ে যেতে পারবে। যেমন পয়লা বৈশাখ বা বিভিন্ন পূজার সময় যদি আসো, হ্যাঁ, পুরো গ্রাম রং করা, পুরো গ্রামে সকল মাটি রং করা। ওয়াও, তখন তো অনেক কালারফুল দেখা যায় মনে হয় না? তখন একসময় আসতে হবে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, আর এই গ্রামটা আরও বেশি কালারফুল থাকে তখন যখন কোনো পূজা পার্বণ বা পহেলা বৈশাখ এই ধরনের অনুষ্ঠান থাকে, তখন পুরো উঠান জুড়ে আপনি কালারফুল পুতুল এবং মেলার জন্য যে সকল সামগ্রী থাকে সেগুলো তারা সাজিয়ে রাখে।
আরেকটি মজার ব্যাপার হলো আমি দেখলাম এই গ্রামের ঘরগুলো বেশ সুন্দর ডেকোরেট করা, ওয়ালে সুন্দর পেন্টিং করা, গ্রামটা বেশ সাজানো গোছানো। আমি কিছু ফুলদানি এবং টব দেখেছিলাম যেগুলো আমাদের খুলনাতে বিক্রি হচ্ছে প্রায় 30-40 টাকা, যেগুলো ওখানে আমি 8 টাকা বা 10 টাকা এমন দামে দেখেছি। এখন বিষয় হচ্ছে অনেকে হয়তো ভাবছেন যে এত দূর থেকে নিয়ে আসাটা একটা সমস্যা, যে আপনি কি করে অত দূর থেকে নিয়ে আসবেন। তো আপনি যদি অনেক কিনে বিক্রি করতে চান বা ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য আসলেই অনেক সস্তায় হবে, বাট কেউ শখ করে কিনতে চাইলেও এখান থেকে অল্প কিছু কিনে নিয়ে যেতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগে, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। তো আপনারা এখানে আসতে পারেন, বিশেষ করে পহেলা বৈশাখ বা পূজার দুর্গা পূজার আগে এখানে আসলে পুরো গ্রামটা খুবই কালারফুল, বিভিন্ন প্রতিমা তৈরি করা থাকে, উঠানে শুকানোর জন্য থাকে, সেগুলো আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন। বইয়ের মালসাগুলো কি বেশি করেন, এছাড়া অন্য অন্য গুলা করেন না? আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।